প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের জানাবো, আপনি যদি প্রকৃতপক্ষে আর্থিক উন্নতি করতে চান আর আপনার কাছে যদি একটি এক টাকার কয়েন থাকে তাহলেই যথেষ্ট এই বিশেষ উপায় বা উপাচার করার জন্য। আর্থিক উন্নতির জন্য অবশ্যই দরকার পরিশ্রম, কিন্তু যদি আপনার কখনো এমনটা মনে হয় আপনি যথাযথ পরিশ্রম করেও সেইভাবে আর্থিক উন্নতি করতে পারছেন না, তাহলে সাবধান। আপনি পরিশ্রম করেও যদি উন্নতি না করতে পারেন তাহলে আপনার ওপর, আপনার গৃহে বা আপনার ভাগ্যে কোনো নেগেটিভ শক্তি কাজ করছে, আর এই নেগেটিভ শক্তিকে কাটিয়ে আর্থিক উপার্জন করার জন্য আপনার বিভিন্ন প্রকার দেবদেবীদের ক্রিয়া করা উচিত। তার মধ্যে একটি অন্যতম হলো এক টাকার কয়েনের টোটকা। আজ আমি আপনাদের বলবো, যদি অন্তত পক্ষে আপনার সাথে থাকে 16 আনা বা এক টাকার কয়েন, তাহলেই অবশ্যই এই উপায় বা উপাচারটি যথাযথ করতে ভুলবেন না। আর যদি আপনি করেন তাহলেই সুফল লাভ হবে। জীবনে প্রত্যেকটি পদে পদে আপনি উন্নতি করতে পারবেন, জীবন হবে অত্যন্তই সুন্দর। তাই জীবনে উন্নতি করার জন্য অবশ্যই এক টাকার কয়েনের এই বিশেষ উপায়টি অবলম্বন করতে একদম ভুলবেন না। তবে চলুন বিষয়টি জেনে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, একটি এক টাকার ধাতব কয়েন দিয়ে করুন এই ছোট্ট উপায়, আর অতি অবশ্যই সঠিকভাবে করুন, যাতে আপনি সুফল প্রাপ্তি লাভ করতে পারেন। এই উপায়টি করে অনেকেই সুফল পেয়েছেন, আপনিও সুফল অতি অবশ্যই পাবেন। তাই প্রিয় বন্ধুরা, সুফল লাভ করতে এক টাকার কয়েনের উপায়টি করতে একদম ভুলবেন না। জীবনে সুখী হওয়ার জন্য এই এক টাকার কয়েনের বিশেষ উপায়টি করুন। আশা করি জীবনে আপনি সুখী হতে পারবেন, জীবনে বহু পদে বাধাগুলো কেটে যাবে। আপনাকে যে কোনো বৃহস্পতিবার, মঙ্গলবার বা শনিবার, যে কোনো দিন বা পূর্ণিমার দিন আপনি এই উপায়টি করতে পারবেন। এর জন্য আপনাকে স্নান করে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে এবং একটি এক টাকার কয়েন মা লক্ষ্মীর চরণের সিঁদুর মাখিয়ে প্রথমে অতি অবশ্যই মায়ের চরণে নিবেদন করতে হবে। তারপর শুদ্ধ গাঘের প্রদীপ প্রজ্বলন করে আপনি যথাযথ পাঁচালি পাঠের মাধ্যমে পুজো শেষ করবেন। টানা এক সপ্তাহ এইভাবে মা লক্ষ্মীর চরণে কয়েনটিকে স্পর্শ রেখে পুজো সুসমাপ্ত করবেন। তারপর সেই কয়েনটিকে ছেলেরা বা মেয়েরা যদি মানি ব্যাগে রাখেন, সেই ব্যাগের কখনোই টাকা শেষ হবে না। সেই ব্যাগে রাখলে প্রচুর পরিমাণে অর্থ আসবে, জীবনে বাধা বিপত্তিগুলি এক নিমেষেই কাটিয়ে দিতে পারবেন, জীবনের সমস্যা সমাধানের জন্য একদমই সময় লাগবে না। তাই প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা এই কাজটি একবার করে দেখতে পারেন, আশা করি সুফল লাভ হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার, এবং পরবর্তীকালে আবার আমাদের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের প্রত্যেককে অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের জানাবো, আপনি যদি প্রকৃতপক্ষে আর্থিক উন্নতি করতে চান আর আপনার কাছে যদি একটি এক টাকার কয়েন থাকে তাহলে যথেষ্ট এই বিশেষ উপায় বা উপাচার করার জন্য। আর্থিক উন্নতির জন্য অবশ্যই দরকার পরিশ্রম, কিন্তু যদি আপনার কখনো এমনটা মনে হয় আপনি যথাযথ পরিশ্রম করেও সেইভাবে আর্থিক উন্নতি করতে পারছেন না, তাহলে সাবধান। আপনি পরিশ্রম করেও যদি উন্নতি না করতে পারেন তাহলে আপনার ওপর, আপনার গৃহে বা আপনার ভাগ্যে কোনো নেগেটিভ শক্তি কাজ করছে, আর এই নেগেটিভ শক্তিকে কাটিয়ে আর্থিক উপার্জন করার জন্য আপনার বিভিন্ন প্রকার দেবদেবীদের ক্রিয়া করা উচিত। তার মধ্যে একটি অন্যতম হলো এক টাকার কয়েনের টোটকা। আজ আমি আপনাদের বলবো, যদি অন্তত পক্ষে আপনার সাথে থাকে 16 আনা বা এক টাকার কয়েন, তাহলেই অবশ্যই এই উপায় বা উপাচারটি যথাযথ করতে ভুলবেন না। আর যদি আপনি করেন তাহলেই সুফল লাভ হবে। জীবনে প্রত্যেকটি পদে পদে আপনি উন্নতি করতে পারবেন, জীবন হবে অত্যন্তই সুন্দর। তাই জীবনে উন্নতি করার জন্য অবশ্যই এক টাকার কয়েনের এই বিশেষ উপায়টি অবলম্বন করতে একদম ভুলবেন না। তবে চলুন বিষয়টি জেনে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, একটি এক টাকার ধাতব কয়েন দিয়ে করুন এই ছোট্ট উপায়, আর অতি অবশ্যই সঠিকভাবে করুন, যাতে আপনি সুফল প্রাপ্তি লাভ করেন।